আপনি কি জানেন পৃথিবীতে এমনও একটি দেশ রয়েছে যে দেশে কোনো মাটি নেই, শুধুমাত্র ইস্পাতের পাত দিয়ে তৈরি? হ্যাঁ, সেটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটি পৃথিবীর সবথেকে সাতটি ছোট দেশ নিয়ে। সাত নম্বরে রয়েছে লিসেনস্টাইন, মধ্য ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র। দেশটির মোট আয়তন মাত্র 160 বর্গ কিলোমিটার। ফাদুৎসো শহর লিসেনস্টাইনের রাজধানী। এটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে একটি। এই দেশের 40% এলাকাই রেইন উপত্যকা নিয়ে গঠিত। লিসেনস্টাইনের পশ্চিম পাশে সুইজারল্যান্ড ও পূর্ব পাশে অস্ট্রিয়া অবস্থিত। ছয় নম্বরে রয়েছে সান মারিনো, এটি ইউরোপ মহাদেশে অবস্থিত একটি দেশ। মানুষের গাড়ি কেনার গড় সবথেকে এই দেশে বেশি। সান মারিনোর মানুষ ইটালিয়ান ভাষায় কথা বলে থাকে। এই দেশের জনসংখ্যা আনুমানিক 33,285 জন এবং প্রতি বর্গ কিলোমিটারে 520 জন লোক বসবাস করে। এই লিস্টের পাঁচ নম্বরে রয়েছে টুভালু, পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি। 1975 সালে এটি গিলবার্ট দ্বীপপুঞ্জ থেকে আলাদা হয় এবং 1978 সালে স্বাধীনতা লাভ করে। এই দেশের আয়তন 26 বর্গ কিলোমিটার। বিস্ময়কর তথ্য হচ্ছে এই দেশে মাত্র একটি হাসপাতাল রয়েছে। চার নম্বরে রয়েছে নাউরু, এটি বিশ্বের ক্ষুদ্রতম একটি দ্বীপ রাষ্ট্র। এর আয়তন 21 বর্গ কিলোমিটার। এই দেশে বেকারত্বের হার খুবই বেশি। এই দেশের জনসংখ্যা মাত্র 13,048 জন। 1968 সালে নাউরু পূর্ণ স্বাধীনতা লাভ করে। 90 দশকের শুরুতে নাউরু কালো টাকা সাদা করার আখড়াতে পরিণত হয়। নাউরুর মোট জনসংখ্যার 58% আদিবাসী এবং 28% অন্যান্য উপজাতি রয়েছে। লিস্টের তিন নম্বরে রয়েছে মোনাকো, ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার। মোনাকোর জনসংখ্যা আনুমানিক 32,000। মোনাকোতে ফরাসি ভাষা ব্যবহৃত হয়। দেশের প্রধান প্রিন্স আলবার্ট। পর্যটন শিল্প দেশটির প্রধান চালিকা শক্তি। এর প্রধান আকর্ষণ ক্যাসিনো বা জুয়া খেলার আখড়াগুলি। এই দেশের জনগণকে কোনো ধরনের কোনো আয়কর দেওয়া লাগে না। লাস ভেগাসের মতো এটি জুয়ারুদের একটি পছন্দের স্থান। দুই নম্বরে রয়েছে ভ্যাটিকান সিটি, এটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এর আয়তন মাত্র 110 একর। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত এটি। ভ্যাটিকান সিটির কোনো সরকারি ভাষা নেই, তবে ইতালীয় ভাষাই সর্বাধিক বেশি প্রচলিত। 1929 সালে এটি তত্ত্বাবধানের দায়িত্ব পোপদের হাতে তুলে দেওয়া হয়। প্রশাসনিক নিরাপত্তার জন্য এখানে রয়েছে ইতালিয়ান আর্ম ফোর্স এবং সুইস গার্ড। লিস্টের এক নম্বরে পৃথিবীর সবথেকে ছোট দেশটি হল সিল্যান্ড, এটি একটি মাইক্রোনেশন। এখানকার বাসিন্দারা নিজেদেরকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করলেও বিশ্বের কোনো সার্বভৌম রাষ্ট্র একে রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়নি। এই তথাকথিত ক্ষুদ্রতম দেশটির মোট আয়তন মাত্র 550 বর্গ কিলোমিটার। ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় ইস্পাতের পাইপের উপর এই দেশটি অবস্থিত। এই দেশটিতে কোনো মাটি নেই, পুরোটাই ইস্পাত। এই দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে 10 কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। এই দেশে একটিমাত্র ঘর চোখে পড়বে এবং সেটি এই দেশের রাজপ্রাসাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। সুযোগ পেলে আপনি এই সাতটি ছোট দেশের কোন দেশে ঘুরে আসতে চান কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।